আজকে আমরা হিস্টোরি অফ রোবট নিয়ে আলোচনা করব। তো সহজ কথায় রোবোটিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো রোবট কথাটা সবার প্রথম 1921 ইউজ করা হয় RUR একটা প্লেতে, একটা নাটকে। যেই নাটকটা রচনা করছিল হলো চেক ড্রামাটিস্ট কারেল কাপেক। অর্থাৎ রোবট কথাটার জন্ম লাভ করে কার মাধ্যমে? কারেল কাপেকের মাধ্যমে। তিনি একজন কি? চেক ড্রামাটিস্ট। তো সে যে নাটকটাতে এই রোবট কথাটা ব্যবহার করে সেটাকে বলা হয় RUR প্লে, ঠিক আছে? এটার মানে হচ্ছে রশামস ইউনিভার্সাল রোবট। ওকে, তো রোবট আসলে অ্যাকচুয়ালি কি আমরা পাশেই দেখতে পাচ্ছি, রোবট হচ্ছে একটা মেশিন, একটা কি মেশিন, যেটা কার মাধ্যমে চলে? কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে চলে। অর্থাৎ যে মেশিন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাজগুলোকে কি করে সহজভাবে করতে পারে, তাকেই মূলত কি বলা হয়? রোবট বলা হয়। তো এই প্লেটার ইউআর, এই যে রশাম ইউনিভার্সাল রোবট, এই প্লেটার মাধ্যমে কি করা হয়েছিল, যে মানুষকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে ঊনবিংশ বা একবিংশ বা আধুনিক যুগে এমন একটা ডিভাইস আসবে যেটা মানুষ যে কাজগুলো করতে পারে না, সেই কাজগুলো সেই ডিভাইসটা করতে পারবে। তো আমরা বলতে পারি রোবট কথাটার রূপকারকে কারেল কাপেক। ওকে, তো রোবটের ডেফিনেশনটা হবে এরকম, যে ইলেকট্রনিক প্লাস ইলেকট্রিক্যাল ডিভাইস কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে কোনো ধরনের ক্রিটিক্যাল কাজ যেটা মানুষ করতে পারে না সেটা করতে পারবে। আর তার সাথে একটা জিনিস ইউজ করা হয়, AI। কি ইউজ করা হয়? AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, রোবট বলতে মূলত কাকে বোঝায়? মেশিনকে বোঝায়, যাতে কি থাকবে? ইলেকট্রনিক ডিভাইস, আর তার সাথে কি থাকবে? ইলেকট্রিক্যাল ওকে, যেটা ইলেকট্রনিক ডিভাইস, আর একটা কি? ইলেকট্রিক্যাল ডিভাইস। দেন এর সাথে কি থাকবে? AI থাকবে। AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, যেটা হচ্ছে মেশিনকে কি দান করবে? মেশিনকে ডিসিশন ক্যাপাবিলিটি দান করবে। ওকে, DESCISION ডিসিশন ক্যাপাবিলিটি দান করবে। অর্থাৎ মেশিনকে ডিফাইন করতে, মেশিনকে ডিফাইন করার সেই ক্ষমতাটা দান করবে যে কোনটা ডিসিশন করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোন ধরনের কাজ তাকে করতে হবে, কোন সাইডে যাইতে হবে। সহজ কথায় ডিসিশন নেওয়ার ক্ষমতাটা দান করা। তারপরে সেখানে অবশ্যই একটা কি ইউজ করতে হবে? প্লাস কম্পিউটার প্রোগ্রাম ইউজ করতে হবে। ওকে, কম্পিউটার প্রোগ্রাম ইউজ করতে হবে। আর এই টোটাল জিনিসটা যার মধ্যে থাকবে তাকেই মূলত কি বলা হবে? তাকে মূলত কি বলা হবে? রোবট বলা হবে। ওকে, রোবটের ডেফিনেশনটা একবার ঝটপট বলি, যে মেশিন AI এবং কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কি তৈরি এবং যা মানুষের কষ্টসাধ্য কাজকে সহজেই করতে পারে তাকেই মূলত কি বলা হবে? রোবট বলা হবে। তাহলে আমরা ডেফিনেশনটা কি বলবো? ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ডিভাইসের সহায়তায় তৈরি মেশিন এবং AI এর মাধ্যমে এবং কম্পিউটার প্রোগ্রামের সহায়তায় যে ডিভাইস মানুষের কষ্টসাধ্য কাজগুলোকে সহজভাবে করতে পারে তাকেই মূলত কি বলা হয়? রোবট বলা হয়। ওকে, তো কয়েকদিন আগে BBC চ্যানেলে ফিউচার অফ রোবট রেভুলেশন বা রোবোটিক্স রেভুলেশন, এটাকে কি বলা হয়? রোবোটিক্স কি হবে সেটার কথা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছে, যে ফিউচার অফ রোবট কেমন হবে। ওকে,
তো এটা হচ্ছে ফিউচার অফ রোবোটিক্স টেকনোলজি। তো এরপরে যে সকল কাজগুলো মানুষের করতে খুবই কঠিন হয়, সেই কাজগুলো কার মাধ্যমে করা হবে? রোবটের মাধ্যমে। যেমন আমরা দেখতেছি যুদ্ধক্ষেত্রে কাকে ইউজ করা হবে, রোবটকে ইউজ করা হবে। তো বড় বড় মেকানিজম যে কাজগুলো করতে খুবই ক্রিটিক্যালিজমের ফেস করতে হয়, সেই কাজগুলো সহজে আমরা কার মাধ্যমে করতে পারবো? রোবটের মাধ্যমে। তার মানে পৃথিবীতে নতুন আরেকটা টেকনোলজিক্যাল সিস্টেম তৈরি হচ্ছে, যেটাকে কী বলা হয়? রোবোটিক্স টেকনোলজি, ওকে, মানে আরটি।